কক্সবাজারের চকরি উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ ও জাতীয় পরিচয়পত্রের সেবা সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চকরি উপজেলা পরিষদ হলরুমে মহানা মিলনায়তনে রবিবার সকালে 10:30টায় এই মত বিনিময় সভা ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। চকরি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্ব ও নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের IDEA প্রকল্প দ্বিতীয় পর্যায়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু হাসনাত মোহাম্মদ সাহেব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার বুমি রাহাতুজ্জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ অসিত চন্দন কুমার চক্রবর্তী সহ জেলা আট উপজেলা নির্বাচন কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। দেখুন আমি ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করবো, যিনি এখন রিটায়ারমেন্টে আছেন, সাবেক নির্বাচন কমিশনের সচিব ফেরালুদ্দিন সাহেবের মাধ্যমে চকরিয়ার প্রথম যে মিষ্টি আগাড়ি কার্ড বিতরণ করা হয়েছিল সেখানে আমি পেয়েছিলাম। আজ আপনার হাতে ধরছি, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। সভ্যতার শেষ কথা আমাদেরকে একটু খসল থেকে অব্যাহতি দিন। একটি এটা নিছক একটি কার্ড না, এই কার্ডে আপনার নিজের ব্যক্তিগত পারিবারিক সকল তথ্য থাকবে। আপনি আপনার পরিবারের তথ্য বা আপনি বিয়ে কয়টি করেছেন বা কোথায় আপনার একটি মামলা আছে, এই সকল যাবতীয় তথ্য এখানে সন্নিবেশ থাকবে। অর্থাৎ এটি আপনার একটা কার্ড না, এটি আপনার একটি, আমি যদি বলি, এটি আপনার আত্মজীবনী। অর্থাৎ আপনার সকল কিছু এখানে থাকবে। সুতরাং এই কার্ডটি খুব সুন্দরভাবে আপনারা সংরক্ষণ করবেন যত্ন সহকারে, এটি আপনার জীবনের একটি অংশ। এই স্মার্ট কার্ডটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। আমি শুধু আপনাদেরকে আজকে বলতে পারি যে আপনারা আজকে যারা পেয়েছেন এবং অনেক আগে থেকে পাওয়া শুরু করেছেন, এটা একটা সময় আসবে, খুব বেশি দেরি নেই সেটা। এটা একটা ডেভেলপমেন্টের একটা লক্ষণ যে আমরা স্মার্ট কার্ডের দিকে পেয়েছি সবাই, যে আমরা সবাই পাবো এই 25 সালের মধ্যে এবং 30 সালের মধ্যে গ্রাজুয়েলি। সো এটা এমন কোনো কাজ, প্রতিটা কাজে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের প্রতিটা কাজে স্মার্ট কার্ড লাগবে, অল ইন ওয়ান। এই ডকুমেন্টে, এই স্মার্ট কার্ডের মধ্যে আপনি দেখবেন যে 25টা নিরাপত্তা বৈশিষ্ট্য এখানে সন্নিবেশিত করা আছে, 25টা, এবং দেশে 25টা নিরাপত্তা বৈশিষ্ট্য ওভাবে নাই, 20টা আছে, 15টা থাকলেও ওগুলোকে ওগুলোকে ভালো এনআইডি বলা যায়। প্রতিষ্ঠান নিরাপত্তা বৈশিষ্ট্য সন্নিবিষ্ট আছে, তিনটা লেয়ারে এগুলো আছে, এবং এমন প্রথমে খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, ফরেন্সিকের মাধ্যমে করতে হয়। এই একটা জিনিস দিয়ে আপনাদের সকল কাজ সম্ভব, ইউটিলিটি বিল থেকে শুরু করে ব্যাংকিং সেবা থেকে শুরু করে আপনার স্কুল কলেজে ভর্তি, পেনশন, এবং একটা অ্যাকাউন্ট খোলা, নগদ বিকাশ থেকে শুরু করে যত কিছু আছে ফিনান্সিয়াল ইউটিলিটি সার্ভিসের সকল কাজের জন্য স্মার্ট কার্ড লাগবে। Thank you.